পৃথিবীর প্রত্যেকটা মানুষের শরীরে প্রয়োজনীয় সকল অঙ্গ রয়েছে, আর আমাদের সঙ্গে যা আছে সেটি নিয়েই আমরা পারফেক্ট, কারণ আমরা এইগুলো ব্যবহার করে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারছি। কিন্তু কি হতো যদি আমাদের হাত দুটো না হয়ে তিনটি হতো? শুনতে অবাক লাগলেও পৃথিবীতে এমন অনেক মানুষ রয়েছে যাদের শরীরে অতিরিক্ত অনেক অঙ্গ রয়েছে। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে তেমনই কিছু মানুষের সঙ্গে পরিচয় করে দিতে চলেছি, তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করুন। নাম্বার 1, জ্যাং রুইফ্যাং। হর্নেট গ্র্যান্ডমা চায়নাতে বাস করা 100 বছর বয়সী এই নারী হঠাৎ করেই প্রত্যক্ষ করে তার কপালে শিঙের মতো একটি কিছু বড় হচ্ছে। প্রথম অবস্থায় তার পরিবার এবং প্রতিবেশীরা এটি নিয়ে বেশ কৌতূহলী ছিল, কারণ তার এই শিঙের মতো জিনিসটি অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। এখন এটি প্রায় 2.5 ইঞ্চি লম্বা। চিকিৎসা বিজ্ঞানে এই ধরনের সমস্যাকে এক ধরনের স্কিন টিউমার বলা হয়, যেটি অনেক মানুষেরই রয়েছে, তবে এই নারীর ক্ষেত্রে সেটি একটু বেশি লম্বা হয়েছে। সকলকে অবাক করে দিয়ে এই নারীর কপালের অন্য পাশে জন্ম নিচ্ছে ঠিক একই রকম আরও একটি শিং। নাম্বার 2, টাইসন স্মিথ। 2011 সালের ভ্যালেন্টাইন ডের ঠিক আগ মুহূর্তে টাইসন স্মিথ খুব সুন্দরভাবে হাসাহাসি করছেন, কারণ কয়েকদিন আগেই সফলভাবে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে। টাইসন স্মিথ অনেকদিন ধরেই ভুগছিলেন নিয়মিত হার্ট ফেল সমস্যায়, যার ফলে ডাক্তার বলে দিয়েছিল যদি সফলভাবে অপারেশন না করা যায় তাহলে তার মৃত্যু হবে নিশ্চিত। অপারেশনে বেশ সমস্যা হওয়ার কারণে ডাক্তাররা শেষে তার নিজের হার্টের পাশেই অন্য আরেকটি হার্ট সংযুক্ত করে দেয়। নাম্বার 3, আলফেক ক্ল্যাম্প এক্সট্রা ডিএনএ স্ট্র্যান্ড। পৃথিবীতে একমাত্র ব্যক্তি আলফেক ক্ল্যাম্প, যিনি এক বিশেষ ধরনের ডিএনএ নিয়ে জন্মগ্রহণ করেছেন। এই ছোট্ট শিশুটি জন্মগ্রহণ করেছিলেন অন্ধত্ব এবং অন্যান্য সমস্যা নিয়ে, যার ফলে ডাক্তার অনেকগুলো টেস্ট করতে বলে তাকে, যেগুলোর ফলাফল দেখে ডাক্তার নিজেও অবাক হয়ে যায়। ডাক্তার তার ডিএনএ এর সপ্তম ক্রোমোজোমে এমন একটি বিষয়ের উপস্থিতি পায় যাতে ডাক্তার এই সমস্যার নাম কি দেবে সেটি খুঁজে পাচ্ছিল না, কারণ এই সমস্যা পৃথিবীতে তার আগে কারো ক্ষেত্রে ঘটেনি। নাম্বার 4, আকশাদ সাক্সেনা এক্সেস ডিজিজ। আকশাদ সাক্সেনা দক্ষিণ ভারতে জন্মগ্রহণকারী একটি শিশু। জন্মের পর থেকে সে কোনো স্বাভাবিক শিশু ছিল না, কারণ তার বাবা মা তার হাত এবং পায়ে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি করে আঙুল দেখতে পায়, যাকে চিকিৎসা বিজ্ঞানে এক্সেস কোডিং হিসেবে মনে করা হয়। তার এই সমস্যার কারণ ছিল জেনেটিক্স। আকশাদ সাক্সেনা এর অবস্থান ছিল চায়নাতে জন্মগ্রহণকারী এক শিশুর মতো, যার হাতে ছিল 15টি আঙুল এবং পায়ের ছিল 16টি। তবে 7 বছর বয়সে সেই শিশুর অপারেশনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসে। নাম্বার 5, দীপক পাশোবান 4 extra limbs। দীপক পাশম জন্মগ্রহণ করেছেন ভারতের বিহারের ছোট্ট একটি গ্রামে, তবে সে খুব স্বাভাবিক জীবনযাপন করে না, কারণ সে নিজে কোনো স্বাভাবিক মানুষ নয়। তার বুকের ঠিক নিচে যমজ আরও একটি মানুষের অংশ রয়েছে। তার জন্মের পর থেকে তার এলাকার মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এক পক্ষ মনে করে সে তার এলাকার জন্য খুবই ভয়ঙ্কর, কারণ সে স্বাভাবিক নয়, আর অন্য পক্ষ মনে করে সে তাদের দেবতা বিষ্ণুয়ের প্রতিচ্ছবি। নাম্বার 6, লক্ষ্মী তাতমা এক্সট্রা টসরো এক্সট্রা লাইমস। 2005 সালের 31 ডিসেম্বর ভারতের এক প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করে লক্ষ্মী তাতমার। তার এমন নাম দেওয়ার পেছনে কারণ হচ্ছে তার শরীরের সঙ্গে অতিরিক্ত 2টি হাত এবং 2টি পা যুক্ত ছিল, যার কারণে ভারতীয়রা মনে করত যে তাদের দেবী লক্ষ্মীর প্রতিচ্ছবি হয়ে পৃথিবীতে এসেছেন। অনেকেই তাকে পুজো করত, কিন্তু লক্ষ্মী আসলে তেমন কিছুই ছিল না, সে খুব স্বাভাবিক একজন মেয়ে ছিল। শুধুমাত্র তার শরীরের নিজের অংশে তার মতো আরেকটি শরীর অর্ধেক জন্মগ্রহণ করেছে আর বাকি অর্ধেক বড় হয়নি, সেটুকু তার শরীরের সঙ্গে যুক্ত রয়েছে। নাম্বার 7, বেবি ইরজামারা বর্ন প্রেগন্যান্ট। ভিডিওর এই পর্যায়ে আপনারা যাকে দেখতে পাচ্ছেন তিনি কলম্বিয়ার এক বাসিন্দা। তিনি ভাবছিলেন তার পেটে যমজ সন্তান রয়েছে, কিন্তু বাস্তবে তিনি একটি সন্তানের জন্ম দেন।
আর তার এই সন্তান জন্ম দেওয়ার ঘটনাটি ছিল পৃথিবীর ইতিহাসে মাত্র 200তম এমন ঘটনা। কারণ তিনি যে সন্তানের জন্ম দিয়েছেন সে জন্ম থেকেই প্রেগন্যান্ট ছিল। সেই বাচ্চাটির পেটে ছিল তার যমজ বোন। তারপর ডাক্তাররা অপারেশনের মাধ্যমে সেই বাচ্চার পেটে থাকা আরও একটি বাচ্চাকে বের করে নিয়ে আসে, যেটি মানুষের আকৃতি ধারণ করেনি, শুধুমাত্র একটি মাংসপিণ্ড। নাম্বার 8, সারাহ রেইনফেল্ডার, টু ইউটেরাস। সারাহ রেইনফেল্ডার নামের একজন নারী একসঙ্গে দুটি বাচ্চার জন্ম দিয়ে ইন্টারনেট জগতে বেশ হইচই ফেলে দিয়েছিলেন। আপনারা হয়তো একে স্বাভাবিক ঘটনাই বলবেন, কিন্তু সারাহ রেইনফেল্ডার এর ক্ষেত্রে সেটি ছিল সম্পূর্ণ আলাদা। কারণ সারাহ যে দুটি বাচ্চাকে একসঙ্গে জন্ম দিয়েছেন তারা দুটি আলাদা জরায়ুতে ছিল। ডাক্তারদের মতে প্রতি 2000 নারীর মধ্যে একজন নারীর দুটি জরায়ু থাকতে পারে, তবে একই সঙ্গে দুটিতে দু বাচ্চার জন্ম নেওয়া খুবই দুর্লভ ঘটনা, যেটি সারার রয়েছে। সারার যে দুটি আলাদা সক্রিয় জরায়ু রয়েছে এটি প্রতি 50 লক্ষ নারীর মধ্যে একজনকে পাওয়া যায়। নাম্বার 9, জেসমিন ট্রিডেভেল, এক্সট্রা ব্রেস্ট। জেসমিন এমন একজন নারী যিনি ইন্টারনেটে ভাইরাল হয়েছেন তিনটি ব্রেস্টের অধিকারী হিসেবে। প্রথমে সবাই এটিকে ধোঁকাবাজি বলে মনে করেছিল, কিন্তু আসল ঘটনা হচ্ছে জেসমিন এটি সার্জারির মাধ্যমে নিজের সাথে পার্মানেন্টলি করে নিয়েছেন। আর এটি করার মাধ্যমে জেসমিন পৃথিবীর একমাত্র নারী যিনি তিনটি ব্রেস্টের অধিকারী। নাম্বার 10, ডিফলিক ডিউটি, টু জনসনস। এবারে আপনাদেরকে যেটি বলতে চলেছি সেটি হয়তো শুধু বলতেই হবে, দেখাতে পারবো না। ট্রিপল ডিকার নামে ইন্টারনেটে পরিচিত অজানা এক ব্যক্তি দাবি করে বসেন তার দুটি পুরুষাঙ্গ রয়েছে। তারপর বিভিন্ন সময় বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি, তবে কখনো ক্যামেরার সামনে আসেননি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।